তো শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি শ্রাবণী ধর, ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক, ঢাকা কলেজ। তোমাদের আজকে আমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শিল্প সম্পর্কের উপরে ক্লাস নিব। অনার্স চতুর্থ বর্ষ তোমরা, শিল্প সম্পর্কের উপর ক্লাস নেব। আজকে আমি তোমাদের অধ্যায় তৃতীয়, তোমরা একটু সবাই খাতাতে লিখে ফেলো, অধ্যায় তৃতীয়র উপর ক্লাস নিতে যাচ্ছি। অধ্যায়ের নাম নিয়োগকর্তা এবং তাদের সংগঠন সমূহ, নিয়োগকর্তা এবং তাদের সংগঠন সমূহ, অধ্যায় তৃতীয়। আজকে তোমরা যেগুলো ক্লাসে শিখবে সেগুলো হচ্ছে মালিক বা নিয়োগকর্তা কি, বাংলাদেশে নিয়োগকর্তার রূপরেখা, বাংলাদেশে নিয়োগকর্তাগণের কার্যক্রমের ধরন, এই বিষয়গুলো আজকে তোমাদের ক্লাসে আমি শেখানোর চেষ্টা করব। এবং কিছু বিষয় তোমাদের পড়াও আমি ক্লাসের শেষে দিয়ে দিব, যে অধ্যায় থেকে আর কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একজন আমাকে বলো, তোমরা কি সব স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় কোথাও তোমাদের বুঝতে, অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে? তোমরা এখন মিউট করে রাখবে, যখন প্রশ্ন করবে আনমিউট হয়ে কথা বলবে। তাহলে দেখো যে অধ্যায় তৃতীয়, এখানে বলা হচ্ছে অর্ধের নাম নিয়োগকর্তা এবং তাদের সংগঠন সমূহ, এটা এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো প্রথমে আমাদের জানতে হবে যে মালিক বা নিয়োগকর্তা কে, বা মালিক বা নিয়োগকর্তার সংজ্ঞাটা কি। তো এখানে সংজ্ঞা বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের প্রথমেই যে বিষয়টা দেখতে হবে, যেহেতু যেহেতু এটা শিল্প সম্পর্ক, তো এখানে শিল্পের কিছু নিয়ম কানুন আছে। যেমন এখানে দেখো শ্রম আইন আছে 2003 সালের, 2003 সালের 2-এর 49 ধারা অনুযায়ী মালিক বা নিয়োগকর্তা বলতে এমন কোন ব্যক্তিকে বোঝায় যিনি প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন। অর্থাৎ এখানে মূলত যে বিষয়টা বলা হচ্ছে যে যিনি প্রতিষ্ঠানে নিয়োগ করেন তিনি হচ্ছেন নিয়োগকর্তা বা মালিক। খুবই সহজ একটি সংজ্ঞা, কিন্তু এরপরে যে বিষয়গুলো বলা হবে, মানে এই ধারার আওতাতে আরো কিছু বিষয়, আরো 6টা বিষয়ের মধ্যে আছে, সেগুলো একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু আমরা সহজভাবে বিষয়টা নিব। এবং তোমাদের সুবিধার্থে আমি খুব সংক্ষিপ্ত ভাবে টাইপ করেছি বিষয়গুলো, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো যে যিনি নিয়োগ করেন তিনি হচ্ছেন নিয়োগকর্তা বা মালিক। এটা খুবই সহজ, তাই না? কিন্তু এছাড়াও এছাড়াও আরো কিছু ব্যক্তিগণ এর অন্তর্ভুক্ত হবেন, এবং সেই ব্যক্তিগণ কারা। দেখো প্রথমে বলা হচ্ছে উক্ত ব্যক্তির কোনো অভিভাবক উত্তরাধিকারী। অর্থাৎ উক্ত ব্যক্তি কোন ব্যক্তি, আমরা কি বললাম, যিনি প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করবেন তাকে তো বলেছি উক্ত ব্যক্তি বলতে, কিন্তু আমরা তাকেই বুঝাচ্ছি। তো সেই উক্ত ব্যক্তির কোনো অভিভাবক উত্তরাধিকারী যদি থাকেন তিনিও কিন্তু এই মালিক মান নিয়োগকর্তার কি হবে আওতাতে আসবেন, এবং হস্তান্তর মূলে উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধি, যদি কোনো আইনগত প্রতিনিধি থাকে তার, তাহলে তিনিও কিন্তু মালিক বা নিয়োগকর্তার আওতাধীন আসবেন। এরপরে দেখো বলা হচ্ছে যে খ নম্বরে কি বলা হয়েছে, যে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, যদি তিনি যিনি নিয়োগ দেন তিনি যদি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন যে এখন কি করতে হবে, নিয়োগ করতে হবে, ঠিক আছে, ব্যক্তি নিয়োগ দিতে হবে, যদি তিনি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে কিন্তু উক্ত প্রতিষ্ঠানে সেই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য যাকে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও কিন্তু মালিক বা নিয়োগকর্তার আওতাধীন থাকবেন, এটি বলা হচ্ছে। এরপরে দেখো কি বলা হচ্ছে গ নম্বরে, বলা হচ্ছে যে সরকার পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিযুক্ত কোনো কর্তৃপক্ষ, যদি এটি সরকার পরিচালিত হয় তাহলে সেই প্রতিষ্ঠানে নিযুক্ত কোনো কর্তৃপক্ষ কিন্তু এটির আওতায় আসবে, অথবা এরূপ কোনো কর্তৃপক্ষ না থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রধান, ঠিক আছে,
এরূপ যদি কোনো কর্তৃপক্ষ না থাকে, নিযুক্ত কর্তৃপক্ষ, তাহলে কে কে আসবে এখানে? তাহলে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগীয় প্রধানও এই মালিক বা নিয়োগকর্তার আওতাধীন থাকবেন। ওকে, এরপরে দেখো ঘ নম্বরে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তা গণ, কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তা গণ এটার আওতায় আসবে, ঠিক আছে? এবং কর্মকর্তা যদি না থাকে তাহলে এর প্রধান নির্বাহী কর্মকর্তা এর আওতাধীন থাকবেন। কোন নিযুক্ত কর্মকর্তা বা প্রধান নির্বাহী কর্মকর্তা, যদি নিযুক্ত এরকম কোন কর্তৃপক্ষ যদি নিযুক্ত কোন কর্মকর্তা না রাখেন নিয়োগ বা মালিককর্তা হিসেবে, তাহলে সেই প্রতিষ্ঠানের যে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন সেই প্রধান নির্বাহী কর্মকর্তাও কিন্তু এই মালিক বা নিয়োগকর্তার আওতাধীন থাকবেন, ঠিক আছে? এরপরে দেখো ঙ নম্বরে বলা হয়েছে যে অন্য কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অন্য কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর মালিক এবং এর প্রত্যেক পরিচালক, এর মালিক এবং এর প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপক, সচিব, প্রতিনিধি, ঠিক আছে? তো এনারাও কি থাকবেন? এনারাও এটার আওতাধীন থাকবেন, মালিক বা নিয়োগকর্তা। অন্য কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক এবং এর প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপক, সচিব, প্রতিনিধি। আচ্ছা, এরপরে দেখো চ নম্বরে কি বলা হচ্ছে। চ নম্বরে বলা হচ্ছে যে মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির দখলে থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান দখলকারী ব্যক্তি অথবা এর নিয়ন্ত্রণকারী চূড়ান্ত ব্যক্তি। তাহলে মালিক ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান, মালিক ব্যতীত যদি কোনো ব্যক্তির দখলে কোনো প্রতিষ্ঠান থাকে, সেখানে মালিক নাই অন্য ব্যক্তির দখলে আছে প্রতিষ্ঠানটি, তাহলে এখানে নিয়োগকারী বা মালিক, নিয়োগকর্তা বা মালিক কি হবেন? সেক্ষেত্রে হবে হচ্ছে প্রতিষ্ঠানের উক্ত প্রতিষ্ঠান দখলকারী ব্যক্তি অথবা এর নিয়ন্ত্রণকারী চূড়ান্ত ব্যক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা বুঝতে পেরেছি, যদি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাঝে মাঝেই পরীক্ষাতে আসে এবং আসার মতো একটি প্রশ্ন, এবং যদি নাও আসে খুব জেনে রাখার মতো একটি টপিক, যেটি তোমাদের জানতেই হবে যে মালিক বা নিয়োগকর্তা আসলে তাদেরকে বলা যেতে পারে। এবং এটি আমার কথা না, এটি কোনো বইয়ের কথা না, এটি শ্রম আইন 2003-2 এর 49 ধারা অনুযায়ী এটি বলা হয়েছে। এবং আসলে তোমরা এভাবে লিখবে, ক খ গ ঘ করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী টপিকসে চলে যাই, বিষয়ে চলে যাই। দেখো তোমরা সবাই মূল টপিকসটা অবশ্যই খাতাতে লিখবে, ঠিক আছে? খাতাতে লিখবে এবং সেই অনুযায়ী তোমরা গ্রুপে পড়াগুলো করবে এবং পড়ার ছবিগুলো দিবে, নিজের হাতে লিখে অবশ্যই আমি দেখবো তোমাদের হাতের লেখাগুলো। তাহলে দেখো এখানে বাংলাদেশের নিয়োগকর্তাগণের রূপরেখা, বাংলাদেশের নিয়োগকর্তাগণের রূপরেখা কেমন, আমাদের দেশে যে নিয়োগকর্তা নিয়োগকর্তাগণ আছেন সেগুলো আসলে কে কে, কাদেরকে আমরা নিয়োগকর্তা হিসেবে পেয়ে থাকি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো, ঠিক আছে? বাংলাদেশে সাধারণত তিন ধরনের নিয়োগকর্তার অস্তিত্ব আছে, তিন ধরনের। একটি কি, প্রথমটি হচ্ছে নিয়োগকর্তা হিসেবে সরকার, নিয়োগকর্তা হিসেবে সরকার। তোমরা এই জিনিসটা যদি মনে রাখতে পারো, এই পয়েন্টটা, তিনটা পয়েন্ট মুখস্থ মনে রাখতে পারলে ভিতরটা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? যেমন এখানে বলা হচ্ছে যে নিয়োগকর্তা হিসেবে সরকার, এখানে বলা হচ্ছে কে কি, যে বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি, যদি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হয় তাহলে সরকারই একমাত্র নিয়োগকর্তা, বুঝেছ? যদি সরকারি প্রতিষ্ঠান হয় তাহলে নিয়োগকর্তা কি হবে, সরকারি প্রতিষ্ঠান, এবং সরকার তার অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে, সরকার তার অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে এই সকল শূন্য পদে নিয়োগ দিয়ে থাকেন, এজন্য এখানে বলা হচ্ছে নিয়োগকর্তা হিসেবে সরকারের নামকে। এরপরে দেখো নিয়োগকর্তা হিসেবে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, আমরা জানি তাই না, এই বিষয়টা আমাদের
বাংলাদেশে খুব নতুনও না আবার খুব বেশি পুরাতনও না, এই যে পিপিপি তোমরা যেটা জানো, যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। তো এখানে সরকার এবং বেসরকারি একসাথে কি করা হয়, অংশীদারিত্বের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এবং এখানে কিন্তু সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান এখন আছেন, এবং এই বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করা হয় সরকারি এবং বেসরকারি যৌথভাবে, সেই কথাটি এখানে বলা হচ্ছে। এবং এখানে সেক্ষেত্রে নিয়োগকর্তাগণ হবেন সরকারি এবং বেসরকারি উভয়ে, ঠিক আছে, একসাথে। আরেকটি বিষয় আছেন, সেটা হচ্ছে নিয়োগকর্তা হিসেবে বেসরকারি সংগঠন। নিয়োগকর্তা হিসেবে যদি শুধুমাত্র সরকার না থাকে, সরকারি বেসরকারিও না থাকে, এবং শুধুমাত্র বেসরকারি সংগঠন থাকে, তাহলে কি হবে, এই বেসরকারি সংগঠনগুলোর যে মালিক তারাই কিন্তু নিয়োগকর্তা হিসেবে এখানে বিবেচিত হবে। এবং আমরা জানি যে বিভিন্ন বেসরকারি খাত এখন বর্তমানে বাংলাদেশের অধিক কার্যকর এবং বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করছেন, যেমন তৈরি পোশাক, বিভিন্ন বেসরকারি ব্যাংক, ওষুধ শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন এই বেসরকারি সংগঠনের আওতাতে আছে। সুতরাং এই তিন ধরনের নিয়োগকর্তাই আমরা কিন্তু দেখে থাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আমরা টপিকস করব, তিন নম্বর টপিকস, তোমরা সবাই লিখে নাও খাতাতে টপিকসটার নাম, সেটি হচ্ছে নিয়োগকর্তার সাথে নিয়োগকর্তা গণের কার্যক্রমের ধরন। নিয়োগকর্তার সাথে নিয়োগকর্তা গণের কার্যক্রমের ধরন, অর্থাৎ নিয়োগকর্তারা কি করে থাকেন। এখানে কর্মচারী হবে, হ্যাঁ কর্মচারীর সঙ্গে হবে, এখানে হ্যাঁ তোমরা লিখে নাও এখানে, আমি এখন ঠিক করতে পারবো, কিন্তু আমাকে আবার পেছনে ফিরে তারপর আবার এটা লেখাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তোমরা তাহলে লেখাটা কি চেঞ্জ করে নাও, পরিবর্তন করে নাও, যে কর্মচারীর সাথে নিয়োগকর্তাগণের কার্যক্রমের ধরনটা কেমন, ঠিক আছে? সবাই লিখে নাও, কর্মচারীগণের সাথে নিয়োগকর্তাগণের কার্যক্রমের ধরনটা কেমন। তাহলে দেখো যে কর্মচারীর সঙ্গে নিয়োগকর্তাগণ যে ধরনের কার্যক্রম করে থাকেন, সেই কার্যক্রম গুলোই আসলে ধরন হিসাবে এখানে বিবেচিত হয় আর কি। তাহলে প্রথম যে ধরন সেটি কি, দেখো, শূন্য পদে কর্মী নিয়োগ। শূন্য পদে কর্মী নিয়োগ, এখানে হচ্ছে নিয়োগকর্তারা প্রতিষ্ঠানের প্রয়োজনে কি করে, শূন্য পদে কর্মী নিয়োগ করে থাকে। এটি একটি কার্যক্রম যেখানে কি করা হয়, বিভিন্ন পদ্ধতিতে কর্মীদের যাচাই বাছাই করে কর্মী নিয়োগ করা হয়। যেমন যদি তোমরা পিএসসি কথা বলো, সরকারি ভাবে যে পিএসসি তে নিয়োগ করা হয়, তাহলে প্রথমে কি করা হয়, একটি আবেদনপত্র সংগ্রহ, মানে আবেদনপত্রের কথা বলা হয়, আবেদনপত্র সংগ্রহ, তারপরে কি করা হয়, তারপরে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়, এবং সাধারণত বেশিরভাগ সময় এমসিকিউ নেওয়া হয় প্রথম ধাপে, তাই না? প্রথম ধাপে এমসিকিউ, মানে প্রথমে আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে সিলেক্ট করা হয়, তাদের নাম দেওয়া হয়। যদি কোনো আবেদনপত্র অসমাপ্ত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয় না, তাদের নাম দেওয়া হয় না চূড়ান্ত পরীক্ষার তালিকাতে, পরীক্ষার্থী হিসেবে তাদের কোনো নাম থাকে না। তারপরে কি করা হয়, তাদের মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হয়, দেখা যাচ্ছে 1 লক্ষ 2 লক্ষ এরকম পরীক্ষার্থী থাকে, তাই না? এরকম পরীক্ষার্থীর মধ্যে থেকে কি করা হয়, যারা পরীক্ষায় ভালো করে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ কিন্তু এটা প্রাথমিকভাবে বাছাই করা হয়, তো তারা সেখানে একটা নির্দিষ্ট মার্ক যারা পায় সেই মার্কের উপর সেখানে ভিত্তি করে দেখা যাচ্ছে যে 1 লক্ষ 2 লক্ষ থেকে ছাঁটাই করে 50,000 নিয়ে আসা হলো বা 40,000 নিয়ে আসা হলো, ঠিক আছে? তারপরে সেখান তাদেরকে আবার কি করা হয়, তাদেরকে আবার রিটেন পরীক্ষা নেওয়া হয়। রিটেন পরীক্ষা যারা টিকে তাদেরকে আবার ভাইবাতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তো এইভাবে শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হয়ে থাকে বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে। আর কি করা হয়, আবার নিয়োগকর্তাগণ কিন্তু পদ সৃষ্টিও করে থাকেন। পদ সৃষ্টি কিভাবে করে থাকেন, যখন দেখা যায় যে ধরো যে আমাদের কলেজের উদাহরণই তোমাদের দিই, যে আমাদের ব্যবস্থাপনা বিভাগে এখন 12 জন শিক্ষক, 12টা পদ আছে, কিন্তু এখন অনেক শিক্ষার্থী হয়ে গেছে, অনেক ক্লাসের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষার্থী সংখ্যা বেড়ে গেছে বলে কি হয়েছে যে তাদের 2টা 3টা করে সেকশন করতে হয়েছে,
এবং এখানে অনার্স মাস্টার্স চালু আছে, তার সাথে সাথে এইচএসও চালু আছে, তাহলে এখানে অনেক শিক্ষকের প্রয়োজন, কিন্তু সেই হিসেবে শিক্ষকের সংখ্যা কম। এরকম যদি ধরা হয়, অনেক আমাদের কলেজে তো 12 জন, কিন্তু তোমরা যদি অন্যান্য কলেজে, অনেক কলেজ আছে বড় বড় কলেজ, সেখানে মাত্র 4টা করে পোস্ট, ঠিক আছে, মাত্র 4টা পোস্ট, 4টা পোস্টের মধ্যে আবার 2 জন আছে, 2 জন নাই, 0 পদ আছে, সেই 0 পদে নিয়োগ দিতে হবে, আবার 4টা পোস্ট কিন্তু কি পর্যাপ্ত না এতগুলো স্টুডেন্টের জন্য এবং এতগুলো সেকশন বা বিভাগের জন্য। এখানে দেখা যাচ্ছে যে অনার্স আছে, মাস্টার্স আছে, এইচএসসি আছে, ডিগ্রি আছে, তাহলে কি করতে হবে, এখানে পদ সৃষ্টি করতে হবে। এই পদ সৃষ্টিটা কে করে থাকে, এই পদ সৃষ্টিটাও কিন্তু নিয়োগকর্তা করে থাকে। এখন অর্থাৎ 4 জনের জায়গায় 8 জন করতে হবে, যে যেখানে পর্যাপ্ত না 4 জন, সুতরাং এখানে 8 জনের জন্য পদ সৃষ্টি করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে, এরকম এটাকে বলা হয় পদ সৃষ্টি। আর এরপরে দেখো কর্মীদের দায়িত্ব নির্ধারণ, 3 নম্বর কি, কর্মীদের দায়িত্ব নির্ধারণ, নিয়োগকর্তা কর্মচারীগণ, নিয়োগকর্তাগণ কর্মচারীর উপর কি করে থাকেন, তারা কি কাজ করবে, সেই দায়িত্বটাও কিন্তু দিয়ে থাকেন, তাদের কাজের যে ধারা, তাদের কাজের সীমা, তাদের কাজটা বুঝিয়ে দেওয়া, তারা কি কাজ করবে সেটি দায়িত্বটাও এই নিয়োগকর্তা কর্মচারী দিয়ে থাকেন। এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কে কোন কাজে উপযুক্ত, সবাই কিন্তু একরকম কাজে উপযুক্ত নয়, একটা বিভাগে বিভিন্ন ধরনের কাজ থাকে, তাই না, তো সেই বিভাগে বিভিন্ন ধরনের কাজ, সবাই যে সব কাজ ভালোভাবে পারবে, মানে পারবে সব কাজ সবাই চেষ্টা করলে, কিন্তু দক্ষভাবে ভালোভাবে পারবে কে, সেটি কিন্তু নিয়োগকর্তা বা মালিক তাকে বুঝে নিতে হবে যে দক্ষতার সাথে এই কাজটি সম্পাদন কে করতে পারবে, এবং উপযুক্ত ব্যক্তিকেও সে যোগ্য কাজটি দেওয়া, যোগ্য ব্যক্তিকে সেই উপযুক্ত কাজটি দেওয়া, ঠিক আছে, সেই কাজটি দিয়ে থাকেন এই নিয়োগকর্তা বা মালিক। এরপরে দেখো শুধু কি কাজ দিলে হবে, শুধু তো কাজ দিলেই হবে না, তাদের তো কিছু সুযোগ সুবিধাও দিতে হবে, শুধু কাজ করিয়ে নিয়ে গেলাম ঠিক আছে কিন্তু কোনো সুযোগ সুবিধা দিলাম না, তাহলে তো হবে না, কেউ কাজ করতে আগ্রহী হবে না। এই জন্য কি করতে হবে, যে সেই কর্মীদের মধ্যে আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, ঠিক আছে, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, আর্থিক ভাবে, অনার্থিক ভাবে বিভিন্ন প্রণোদনা দেওয়া যেতে পারে, এবং এই সকল কাজের, এই সকল সুযোগ সুবিধার জন্যই কিন্তু কর্মীদের মাঝে একটি আগ্রহের সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো কর্মীদের প্রতিক্রিয়া অনুধাবন, তারা সঠিকভাবে কাজ করছে কিনা, তুমি যেমন সেটা দেখবা একজন নিয়োগকর্তা হিসেবে, তুমি যদি সেটা দেখো, এবং সুযোগ সুবিধা তুমি পর্যাপ্ত দিচ্ছ কিনা সেটাও তোমাকে দেখতে হবে, এবং তার সাথে সাথে তুমি যদি নিয়োগকর্তা হয়ে থাকো, তোমাকে অবশ্যই কর্মীদের প্রতিক্রিয়া কেমন সেই প্রতিক্রিয়াটাও তোমাকে অনুধাবন করতে হবে, কর্মীরা কি কি ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে নাকি কর্মীরা নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে, সেই বিষয়টাও কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ একটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করার জন্য কর্মীদের অবদান সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই না, তারাই সাফল্য নিয়ে আসে প্রতিষ্ঠানে, তাদেরকে দিয়ে কাজ করানো হয়, সুতরাং তাদের প্রতিক্রিয়া অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সমস্যা নির্ধারণ ও সমাধান, এখানে বলা হচ্ছে যে কর্মীদের মধ্যে যদি তুমি নিয়োগকর্তা হিসেবে তাদের মধ্যে কোনো নেগেটিভ বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখো, তাহলে অবশ্যই তার সমস্যা, তাদের কি সমস্যা, সেই সমস্যা তোমাকে নির্ধারণ করতে হবে নিয়োগকর্তা হিসেবে, এবং সেটার সমাধান তোমাকে করতে হবে। এবং এর জন্য অনেক সময় যে প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ থাকে, সেই শ্রমিক সংঘর সাথেও কিন্তু আলাপ আলোচনা করা যেতে পারে এই সমস্যা নির্ধারণ এবং সমাধানের জন্য। এরপরে দেখো পদোন্নতি এবং শাস্তি, কর্মীরা যদি ভালো কাজ করে তাহলে তাদের অবশ্যই পদোন্নতি দিতে হবে, তাহলে তারা আরো বেশি আগ্রহী হবে, এবং খারাপ কাজ করলেও তুমি যদি পদোন্নতি দাও তাহলে কিন্তু ভালো কাজ কেউ করবে না, ঠিক আছে, এজন্য খারাপ কাজের জন্য পদোন্নতি আছে, তিরস্কার আছে বা শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, এবং ভালো কাজের জন্য পদোন্নতি দিতে হবে, তাহলে সবাই ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারবে এবং ভালো কাজ করতে আগ্রহী হবে। এরপরে দেখো 8 নম্বর হচ্ছে প্রশিক্ষণ, অর্থাৎ কর্মীরা যদি ভালোভাবে তাদের দক্ষতা না দেখাতে পারে কাজে, তাহলে কি করতে হবে, তাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা করে দিতে হবে, যেন কর্মীদের কাজ মানের দক্ষতা বৃদ্ধি পায়, ঠিক আছে,
এবং প্রশিক্ষণ কর্মীদের ব্যাপক প্রেরণাও কিন্তু দেয়, যেমন যখন প্রশিক্ষণ দেওয়া হবে তখন কিন্তু তারা যখন কাজ করতে পারবে তখন কিন্তু তারা সেই কাজ করার জন্য আরো আগ্রহী হবে এবং তাদের মধ্যে প্রেরণা কাজ করবে যে আমি কাজ করতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে মোটামুটি আমাদের তিনটা টপিকস এর উপরে আমি তোমাদের পড়ালাম। এখন আমি তোমাদের যেটা বলবো, এই টপিকস গুলো তো তোমরা অবশ্যই লিখবা, লিখে মুখস্থ করবা এবং গ্রুপে দিবা। তার সাথে সাথেও ধরো প্রতিটা প্রতিটা প্রশ্ন তো আমি যদি পড়াতে যাই তাহলে তো মানে 2 বছরেও শেষ হবে না, এত টপিকস, তাই না? তোমাদের কিছু টপিকস পড়ে নিতে হবে, আমি বুঝিয়ে দিব, তারপরে তোমরা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবা কোনো কোনো টপিকস, আমি সেগুলোর আনসার তোমাদের দিতে দিব এবং কিছু কিছু টপিকস তোমাদেরকে বলবো যেগুলো পড়ে নাও। ঠিক আছে, এইভাবে আমাদেরকে যৌথভাবে আগাতে হবে। শুধু প্রতিটা টপিকস একটা একটা করে পড়ালে কিন্তু পুরো সিলেবাস শেষ করা সম্ভব না। আমি প্রতিটা টপিকস তোমাদের বুঝিয়ে দিব অল্প অল্প করে এবং তোমরাও কিন্তু সেইভাবে আগাবা, ফেলে রাখবা না। আমি যেগুলো পড়াচ্ছি তার সাথে সাথে কিন্তু তোমাদেরও এগিয়ে যেতে হবে এবং তোমরা গ্রুপে পড়া কম সংখ্যক মানুষ দিচ্ছ, আরো বেশি বেশি আমি তোমাদের কাছ থেকে পড়াটা আশা করছি, এটা তোমাদের ভালোর জন্য বলছি। তো দেখো এখানে আরো কিছু বিষয় তোমরা একটু লিখে নাও, যে বণিক সভা, পরবর্তী ক্লাসে এগুলো আমি তোমাদের আমি ছবি তুলে দিব এবং যদি বুঝতে না পারো তোমাদের বুঝিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, তো এখানে দেখো তোমরা একটু বণিক সভাটা সম্পর্কে পড়বা, বণিক সভা কি, বণিক সভার গুরুত্ব, ঠিক আছে, একটু লিখে নাও তোমরা বণিক সভা কি, বণিক সভার গুরুত্ব এই বিষয়টা পড়বা, আমিও একটু তোমাদের টাচ দিব পরবর্তী ক্লাসে। এরপরে দেখো বাংলাদেশ শিল্প মালিক সমিতি, একটু টপিকস গুলো লিখে নাও, বাংলাদেশ শিল্প মালিক সমিতি, সামনের দিন আমি একটু এগুলো সম্পর্কে আলোচনা করব, তারপরে তোমরা একটু পড়ে বুঝবা, আমি তোমাদের ধরবো যে তোমরা কি পড়েছো কি বুঝেছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে লেখো বাংলাদেশ শিল্প মালিক সমিতি, এটা টপিকস এর মধ্যে তোমরা এই শিল্প মালিক সমিতির উদ্দেশ্য, এটার কার্যাবলী গুলো দেখবা, শিল্প মালিক সমিতির উদ্দেশ্য কি, শিল্প মালিক সমিতির কার্যাবলী গুলো কি, ঠিক আছে। এবং বস্ত্রকল মালিক সমিতি, বস্ত্রকল মালিক সমিতি কার্যাবলী, বস্ত্রকল মালিক সমিতির কার্যাবলী, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবা এই অধ্যায় থেকে, আমি প্রতিটা অধ্যায় টাচ করার চেষ্টা করব, তোমাদের শেষ করার চেষ্টা করব, এই জন্য তোমাদেরও আমার সাথে সাথে আগাতে হবে, নাহলে আমি এককভাবে শেষ করে কোনোই লাভ হবে না তোমরা যদি আমার সাথে না আগাও। শুধু এই যে ক্লাসটা করলা, ক্লাস করে তোমরা চুপ করে থাকলা, করলা না, লিখলা না, আমাকে দিলা না গ্রুপে ছবি তুলে, তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। তোমাদের অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে এবং তোমাদের পড়তে হবে, তোমাদের ভালোর জন্য পড়তে হবে, যে কোনো সময় পরীক্ষা হতে পারে। যেহেতু তোমরা চতুর্থ বর্ষতে আছো, তোমাদের পরীক্ষা আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি যে পরীক্ষা যে কোনো সাবজেক্টে তোমরা যদি অকৃতকার্য হও তাহলে তোমরা চাকরির পরীক্ষাতেও কিন্তু কি করতে পারবা না, অ্যাটেন্ড করতে পারবা না, বুঝেছো? এবং এর সাথে সাথে এই বিষয়গুলো তোমরা পড়বা এবং আমি আজকে যেগুলো পড়ালাম তিনটা টপিকস, এই তিনটা টপিকস তো খুব ভালো করে নিশ্চয়ই বুঝেছো। কোনো প্রশ্ন আছে কি এই তিনটা টপিকস এর উপরে? তোমরা প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কোনো প্রশ্ন, কোনো বুঝতে পারোনি কিছু আছে? সবাই বুঝেছো সবকিছু? ম্যাম, বাংলাদেশি নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলি, এটা কি পড়ব? কোনটা? বাংলাদেশি নিয়োগকর্তাদের উদ্দেশ্যে বলি। আসলে উদ্দেশ্য আমি তোমাদের এটা পড়ব, মানে এটা খুবই সহজ বিষয়, যে তোমাকে যে কার্যক্রম গুলো বললাম না, এই কার্যক্রম বা এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তুমি উদ্দেশ্যগুলো বুঝে নিতে পারবা। কোনোটা বাদ দিতে আমি কখনোই বলি না, একটু দেখে রাখতে পারে। যেমন উদ্দেশ্যগুলো কি হতে পারে, যেমন নিয়োগকর্তাদের সবসময় উদ্দেশ্য থাকে যে মুনাফা আমি অনেক বেশি করবো, তাই না? মুনাফা সর্বাধিকরণ, অবশ্যই শুধু মুনাফা সর্বাধিকরণ করলেই হবে না। এই যে আমি যে কার্যাবলী গুলো দেখালাম তোমাদের, এই কার্যাবলী গুলো যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে অবশ্যই তারা কিন্তু মুনাফা সর্বাধিকরণ করতে পারে। এরপরে সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, মুনাফা যখন মানে বেশি বেশি করবে তখন কিন্তু তাদের যে ওয়েলথ সম্পদ সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে হবে, এটাও তাদের একটা উদ্দেশ্য। তারপরে ধরো প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা, এটাও তাদের একটা উদ্দেশ্য। তাদের কাজগুলো যদি তারা সবসময় ভালো মতো করতে পারে তাহলে অবশ্যই তারা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারবে। তারপরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটাও তাদের একটা উদ্দেশ্য। এই যে পদ সৃষ্টি করছে, নিয়োগ দিচ্ছে, তাহলে এর মাধ্যমে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না? হচ্ছে তো। তারপরে এছাড়াও তাদের অনেক সামাজিক দায়িত্ব পালন করতে হয়, এটা উন্নত দেশ হোক, অনুন্নত দেশ হোক আর উন্নয়নশীল দেশ হোক, একটা দেশে ব্যবসা করতে হলে অবশ্যই কিছু সামাজিক দায়িত্ব তাদের
পালন করতে হবে, সামাজিক দায়িত্ব পালন করা হলো কিন্তু তাদের উদ্দেশ্য। এটা এমন কোনো কঠিন নাই, কয়েকটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো একটু বানিয়ে বানিয়ে, তাহলে তুমি যে কোনো বিষয় তুমি খাতাতে লিখে আসতে পারবা। আমি আমি ছাত্রদের ওই রকম ভাবে সাজেশন দিই না, তোমরা জানো আমি এমন ভাবে দিই যেন তুমি কখনো না ঠেকে আসো পরীক্ষা। বিষয়টা তোমাকে একটু বুঝে নিতে হবে, বুঝেছো? বিষয়টা একটু বুঝে নিবা, এমন এটা নিয়ে এই যে উদ্দেশ্য করবো কিনা, এই উদ্দেশ্য যে আমি কয়েকটা বললাম। এখন কিন্তু তোমাদের যে যাকে ধরি না কেন, যদি আকরামকে ধরি, আকরামও কিন্তু এই কয়টা কথা বলতে পারবে। যদি আমি সাব্বিরকেও ধরি, সাব্বিরও কিন্তু এই কয়টা কথা বলতে পারবে, তাই না? অর্থাৎ আমাদের মাথাতে ঢুকাতে হবে জিনিসটা, মানে এটা পড়বো মুখস্ত করবো, এত কঠিন বিষয় না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু বিষয় একটু কঠিন আমরা দেখি, যেগুলো ধারা মুখস্ত করতে হয়, প্রকারভেদ গুলো, হ্যাঁ কিছু বিষয় একটু কঠিন, সেগুলো আমাদেরকে মাথায় ভালো করে নিতে হবে। আর কিছু বিষয় আছে যেমন উদ্দেশ্য, গুরুত্ব, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় একটু ঢুকে গেলে আমরা সেগুলো বানিয়ে লিখে আসতে পারবো, পরীক্ষাতে কখনোই আমরা কোনো কিছু ছেড়ে আসবো না। এবং জানার জন্য হলেও আমরা আমরা কিছু পরিমাণে জানার জন্য হলেও পড়বো, ঠিক আছে? বইটা এটা আমি চাই তোমাদের, এই জন্য তোমাদের আমি একটু মোটামুটি সবগুলো বিষয়ের পরেই একটু একটু করে টাচ দিই, যেন তোমরা বিষয়টা কিছুটা জানো এবং বানিয়েও লিখতে পারো যদি পড়াটা নাও থাকে ভালোভাবে। এটা আমি চাই। সুতরাং সবই একটু একটু করে দেখবা, এবং আমি যেগুলো পড়াচ্ছি, যেগুলো দিচ্ছি, সেগুলো একটু নোট করে ফেলবা, অর্থাৎ ওগুলো নোট করে তুমি আমাকে দেখাবা, ভালো করে পড়বা, আর বাদ বাকি গুলো একটু করে মাথাতে নিয়ে রাখবা, যদি চলেও আসে তাহলেও যেন তুমি ফেলে না আসো, বুঝেছ? আমি চাই তোমরা সকল সাবজেক্টের কথাই কিন্তু আমি বলছি, শিক্ষক যেগুলো পড়াবে সেগুলো তো পড়বাই, বাদ বাকি গুলো তোমরা একটু করে দেখে রাখবা অবশ্যই, যেন তোমরা একদম ফেলে না আসো, একটু করে মাথায় রাখবা। একটা চ্যাপ্টারের এই বিষয়গুলো যখন তুমি যেগুলো পড়ালাম, যেগুলো দিলাম, সেগুলো যখন তুমি পড়ে ফেলবা, তখন অন্য বিষয়গুলো একটু দেখবা, দেখবা যে তোমার হয়ে গেছে, ওটা কঠিন লাগছে না। হ্যাঁ, এভাবে পড়লেই তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা, এবং সর্বোপরি রেজাল্টের উপরেও তোমাদের যে একটা ব্যবসায়ী শিক্ষার ছাত্র হিসেবে যে জানা, এই জানাটাও কিন্তু একটা বড় বিষয়, যেগুলো তোমাদের ভাইভাতে কাজে লাগবে। যে বিষয়টা সম্পর্কে তুমি যখন জানবা, যে কোনো একটা বিষয় তোমাকে ভাইভাতে ধরা হলো অ্যাজ এ বিজনেস স্টাডিজ স্টুডেন্ট অর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট, মানে যে কোনো বিষয়ে একটু বলা হলো, তুমি যদি জিনিসটা একটু ভিতরে নিয়ে নাও মাথাতে সহজভাবে, সেই বিষয়টা কিন্তু তুমি ভাইভাতে খুব সাবলীল ভাবে, সুন্দর ভাবে তুমি উপস্থাপন করতে পারবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আমাদের আর মাত্র 1 মিনিট সময় আছে, যেহেতু আজকে আমাদের পড়া শেষ। বাড়ির কাজ এগুলোই আমি যেগুলো পড়ালাম, সেগুলোই বাড়ির কাজ, এগুলো তোমরা লিখে, 3টা প্রশ্ন লিখে তোমরা গ্রুপে দিবা। আর জাকির, তোমার কিন্তু ভূমিকা আমি খুব একটা দেখছি না গ্রুপে, তুমি তুমি তো রিপ্রেজেন্টেটিভ হয়েছো না, প্রতিনিধি হয়েছে তো, তাই না? তো যারা যারা পড়া দিচ্ছে, ম্যাম আমি তো রেগুলার পড়া দিচ্ছি, আরিফ এর দেখতে ম্যাম, আরিফ আরিফ আছে কই, ওই কোথায় পড়া, যারা দিচ্ছে তাদের তালিকা কিন্তু আমি পাচ্ছি না, এটাও কিন্তু আমাকে দেখবো আমি কারা কারা দিচ্ছে। আচ্ছা, গ্রুপে এই বিষয়ে কথা বলবো। এই 3টা প্রশ্ন তোমরা অবশ্যই লিখে দিবা, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্যই লিখে দিবা, আর হচ্ছে অন্যগুলো তোমাদেরকে পড়তে বলেছে, আমি সামনের দিন ওগুলো আবার লিখার জন্য তোমাদের পড়া দিব, ওগুলো আমি একটু আলোচনা করে তোমাদের লিখতে দিব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই করোনাকালীন সময়টা তোমরা যেন স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকো, এবং অবশ্যই যেখানে